পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি ব্লকের নিয়ামতপুর বাজারে তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে শুক্রবার সকালে নিয়ামতপুর বাজারে ডোন্ট টাচ মাই বডি IML লেখা গেঞ্জি পরে বাজার করলেন। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যকে ঘিরে তৃণমূল কংগ্রেসের নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির এই গেঞ্জি পরে বাজার করায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঠিক আছে, এসাগেছি করে না চলাই ভালো, ঠিক আছে, তার জন্যই ডোন্ট টাচ মাই বডি। আর দ্বিতীয় কথা হচ্ছে, টিভিতে দেখছি একজন আবার চিৎকার করে বলছে IML IML, তা আমি বলছি যে চিৎকার করে বলার কী প্রয়োজন আছে? আপনার টি শার্ট পরে নিলাম, আমরা বলে দিচ্ছি যে আমরা মেল। এবারে আমি যিনি বলেছেন ওনাকে বলবো, নন্দীগ্রামে আমি ছিলাম, আমরা অভিষেক সৈনিক, আমরা নন্দীগ্রামে ছিলাম, যে মেল সেটা বোঝা গেছে, ঠিক আছে। লোডশেডিং নেতা যিনি বলেছেন তাকে বলবো কে নেতা, আমি ছিলাম ওইখানে, ওনার গুন্ডাদের কাছে যখন আক্রমণ করে আমাদেরকে নন্দীগ্রামে, তখন আমরা চিৎকার করে বলিনি ডোন্ট টাচ মাই বডি IML, আমরা বলেছি আমি হেলেগানে ডুলেগানে অভিষেক ম্যানার্জিকা সৈনিক, তত চিৎকার করার কিছু নেই। ওনার যদি নিজের প্রতি ডাউট আছে উনি মেল কি না, তাহলে আমি বলবো এইরকম একটা টি শার্ট বানান, একটা লিখে দিন IML, বাস ফিনিশ। কান এতে কী বার্তা দিতে চাইছেন আপনারা? কী বার্তা দিতে চাইছেন? বার্তা দিয়ে বার্তা দেওয়ার কিছু নেই, বার্তা দিতে চাইছি একটা, যিনি নেতা, যিনি বিরোধী দলের নেতা, যিনি মনে করুন ডোন্ট টাচ মাই বডি IML বলে পরে নিজের সৈনিক থেকে কর্মীদেরকে ভিড়িয়ে পরে, আর যিনি পুলিশ অফিসারকে বলেন যে আমাকে থানায় বিকেল পর্যন্ত বন্ধ করে রাখুন, কিন্তু আমরা অভিষেক ব্যানার্জি ত্রিপুরায় গিয়ে পরে লড়াই করি, চ্যাটার্জি লড়াই করেছে, আমরা বলিনি ডোন্ট টাচ মাই বডি IML, আমাকে থানায় ঢোকান, লড়াই মাঠে থাকুন, বলিনি যে 5 ঘন্টা আমাকে থানায় বসিয়ে রাখুন আর কর্মীগুলোকে ভিড়িয়ে দিই না। অভিষেক ব্যানার্জির কর্মীদের পাশে আছে, তো মেল আর কে ফিমেল কে সেরকম। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।